তোমাদের বলা হচ্ছে যে রাইটিং লিখতে গেলে তোমাকে বারবার আগে পয়েন্টটা পড়তে হবে, পয়েন্টটা পড়ে পড়ে তোমাকে একটা আইডিয়া করতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে এক্সটেন্ড করে দু তিনটে সেন্টেন্স লিখতে হবে। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে, তারপরে একটা বা দুটো লিখতে হবে, আর তারপর প্রত্যেকটা পয়েন্ট থাকবে, যে কটা পয়েন্ট থাকবে তার সেই কয়েকটা পয়েন্টকে ইলাবোরেট করে এক্সটেন্ড করে তোমাকে দুটো বা তিনটে করে সেন্টেন্স লিখতে হবে। আজকে যেটা আমাদের রাইটিং সেটা হচ্ছে হবি, মাই হবি। রাইটিং লেখার আগে একটা হেডিং করবে, এখানে ইয়ার হয় বলেছে, তুমি উত্তর লিখবে মাই হবি। আর লেখার পরে এখানে কিছু পয়েন্ট আছে, পয়েন্টটা দেখো, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার অবসর সময়ে কী করো, ডিসক্রাইব ইট, এটা বর্ণনা করো, তুমি তোমার অফ টাইমে কী করো, অবসর টাইমে কী করো, কী করে কাটাও সেটা বর্ণনা করো। হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, তুমি এই কাজটা করতে কতটা এনজয় করো, কতটা আনন্দ উপভোগ করো। ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, তুমি কি এর থেকে কিছু শেখো, এটাকে তোমাকে কিছু শিক্ষা দেয়। এবার প্রথম আলোচনা করো, প্রথম পয়েন্টে আসি, তুমি তোমার ফাঁকা টাইমে কী করো, মনে করো তুমি ড্রয়িং করতে ভালোবাসো, তো লিখবে তুমি ড্রয়িং করতে ভালোবাসি, আমি আমার অফ টাইমে ফাঁকা টাইমে আমি ড্রয়িং করি, আমি বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ, গাছপালা থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন ল্যান্ডস্কেপ তৈরি করতে বা লিখতে পারি আর ছবি আঁকতে পারি। আর ডেসক্রাইব ইট, এটা বর্ণনা করো যে আমি বিকেলবেলায় বা যখন সে ফাঁকা থাকি সে সময় চেষ্টা করে থাকি, আমি এটা করতে খুব ভালো লাগে, হাউ মাচ এনজয়, আমি কতটা উপভোগ করো, আমি এটা করতে খুব ভালো লাগে, আমি এটা করে খুব আনন্দ পাই, যখনই আমি অনেক অনেক পড়াশোনা করে বোর হয়ে ফিল করি তখন আমি এগুলো সব ছবি আঁকতে বসে যাই আর মনটা শান্ত হয়, আমি এনার্জি পেয়ে যাই আমার পড়ার জন্য। তুমি কি এখান থেকে শেখো, হ্যাঁ আমি অনেক কিছু শিখি, এখান থেকে অনেক কিছু শেখা যায়, যেমন আমি ছবি আঁকতে শিখেছি যে দূরের জিনিসকে ছোটো করতে হবে, কাজের জিনিসকে বড়ো করতে হবে, এরকম করে শেখা যায়। আবার যদি কেউ লেখো গার্ডেনিং, আমার প্রিয় শখ হচ্ছে গার্ডেনিং, মানে বাগানের কাজ করা, আমার বাড়ির সামনে বাগান আছে, সে বাগান নিয়ে আমি বাগান সময় কাটাই, বাগানে প্রথমে মাটি খুঁড়ি, মাটি খুঁড়ে আগে মাটি তৈরি করি, সেক্ষেত্রে পাশে নার্সারি থেকে চারা গাছ কিনে নিয়ে আসি, চারা গাছ কিনে নিয়ে এসে আমি এখানে চারা গাছ লাগাই, ফুল গাছ লাগাই, ফুল গাছ লাগালে শীতকালে এখানে নানারকম ফুল ফোটে, তো যখনই ফুল ফোটে তখন হাওয়াতে সুগন্ধে মানে আমাদের ঘর পুরো ভরে যায় এই ফুলের সুগন্ধে, আমি খুব ভালো এনজয় করি। এই ফাঁকা টাইমে সকালে বিকালে আমি গাছে জল দিই, ঠিক আছে, এইভাবে তুমি এভাবে তোমার রাইটিংগুলো লিখবে। তো দেখো আমি একটা লিখেছি, এটা ফলো করো। প্রথমে হেডিং করলে মাই হবি, হেডিং করার সঙ্গে সঙ্গে প্রথম একটা লাইন তুমি লিখলে এর সম্বন্ধে, হবিটা কী, এ হবি ইজ অ্যান অ্যাক্টিভিটি, হবি একটা শখ একটা কাজ, দ্যাট এ পার্সন ডাজ, যেটা কোনো একটা ব্যক্তি করে ফর প্লেজার, আনন্দ পাওয়ার জন্য, ইন লেজার, অবসর সময়ে, একটা ব্যক্তি অবসর সময়ে যে কাজটা করে আনন্দ পাওয়ার জন্য সেটাই হচ্ছে হবি। আই হ্যাভ এ হবি হুইচ আই পারসু ইন মাই ফ্রি টাইম, আমার একটা শখ আছে যেটা আমি আমার অবসর সময়ে আমি পালন করে থাকি, পারসু মানে কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া। মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হলো বাগানের কাজ করা, বাগান দেখাশোনা করা, বাগানে গাছ লাগানো। উই হ্যাভ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমাদের বাড়ির সামনে ছোটো বাগান আছে। অ্যাট ফার্স্ট আই ডিগ সয়েল অ্যান্ড প্রিপেয়ার দ্য গ্রাউন্ড, প্রথমে আমি মাটি খুঁড়ি আর মাটি তৈরি করি, প্রথমে মাটি খুঁড়ে বীজতলা তৈরি করি বা গাছ লাগানোর জন্য উপযুক্ত মাটি তৈরি করি। দেন আই বাই স্যাপলিংস, তারপর আমি চারা গাছ কিনে নিয়ে আসি অ্যান্ড প্ল্যান্ট দেম ইন দ্য গার্ডেন, আর তারপরে সে গাছে রোপণ করি, সে বাগানে সেগুলোকে রোপণ করি গাছগুলোকে। আই ওয়াটার দ্য প্ল্যান্টস এভরি ডে ইন, আমি সেই গাছের প্রয়োজন জল দিই। ইন উইন্টার বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম, শীতকালে অনেক ধরনের ফুল ফোটে এই গাছে, লাইক রোজ, যেমন গোলাপ, মারিগোল্ড, গাঁদা, জেসমিন, জেসমিন ফুল, টিউব রোজ অ্যান্ড সুইট ফ্র্যাগরেন্স, এবং রজনীগন্ধা ফুল অ্যান্ড এ সুইট ফ্র্যাগরেন্স ফিল মাই হোম বা হাউস, এবং একটা মিষ্টি সুগন্ধ আমার গোটা ঘরে ভরে যায়। আই এনজয় ইট ভেরি মাচ, আমি এটা কিন্তু খুব উপভোগ করি। আই লার্ন মেনি থিংস ফ্রম ইট, আমি কিন্তু এর থেকে অনেক কিছু শিখি।
গাছ লাগানো, কীভাবে গাছকে বড় করা হয়, কোনো কোনো কী কী সার দিতে হয় নাকি, এই অনেক কিছু শেখা যায় এখান থেকে, কখন কী ফুল হয়। অ্যান্ড আই লাইক ডুইং ইট, এবং এটা আমার পালন করতে খুব ভালো লাগে। এইভাবে দুটো রাইডিং তোমার শেষ হলো, তোমার সিলেবাস চারটে রাইডিং ছিল শেষ হলো। রাইডিং ভালো করে লিখে মুখস্থ করবে আর আমাকে দেখাবে খাতায় সবাই লিখেছো কি না, ভালো মুখস্থ করো আর আমাদের খাতায় লেখার চেষ্টা করো। লেটস প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন। থ্যাংক ইউ।